তো এখানে একটি কামিজ মাপ ও মার্জিন আমি করে নিয়েছি। আপনি যদি প্রফেশনাল দর্জিদের মতো বাসায় কাজ করে সুনাম অর্জন করতে চান, তাহলে অবশ্যই কামিজের বা যে কোনো পোশাকের গুরুত্বপূর্ণ কয়েকটি মাপ আপনাকে অবশ্যই জানতে হবে। তো এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম 30 ইঞ্চি বডি থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত শোল্ডারের মাপটি আমাদেরকে কীভাবে নিতে হবে, আর্মহোলের মাপটি কীভাবে নিতে হবে। তো আজকে এই ভিডিওতে আপনাকে শেখাবো খুবই গুরুত্বপূর্ণ দুইটি নিয়ম। সেই নিয়ম দুটি হচ্ছে, একটি কামিজ কতটুকু লম্বা হলে সাইড ফ্লায়ার মাপটি আমাদেরকে কত ইঞ্চি নিচে দিতে হবে। তো এই সাইড ফ্লায়ার মাপটি যদি আপনি সঠিকভাবে একটি কামিজে দিতে না পারেন, সেই কামিজটিতে আপনাকে কাস্টমার ক্লেম দেবে বা সেই জামাটি আপনার কাছে আবার রিটার্ন আসবে ঠিক করার জন্য, এইটাই সত্যি কথা। তো কামিজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কামিজের নিচের ঘেরের মাপটি, কত ইঞ্চি বডির জন্য আমাদের নিচের ঘেরের মাপটি কত ইঞ্চি নিতে হবে বা কার জন্য কতটুকু নিতে হবে। তো এই ভিডিওতে এই দুইটি নিয়ম আপনাকে আমি শেখাবো। আপনি যদি দীর্ঘদিন থেকে দর্জি কাজ করেন, তারপর আপনাকে বলবো এই ভিডিওটি দেখুন, এখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। আর যারা একেবারে নতুন কাজ শিখতেছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হবে। তো চলুন তাহলে, তো সর্বপ্রথম আমরা দেখব একটি কামিজ কত ইঞ্চি লম্বা হলে সাইড ফ্লারি আমাদেরকে কত ইঞ্চি নিতে হবে। ওকে, তো সাইড ফ্লারের মাপ নেওয়ার জন্য আমরা শোল্ডারের এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে যে মার্জিন করি, সেই মার্জিনে ফিতাটি রেখে কিন্তু আমাদেরকে এই সাইড ফ্লারের মাপটি নিতে হয়। তো এখানে আপনাকে দুইটি নিয়ম ফলো করে এই সাইড ফ্লায়ার মাপটি নিতে হবে। যে কামিজগুলো 40 ইঞ্চি লম্বা হবে, 40 ইঞ্চি থেকে একটি মাপ হবে, এবং 40 ইঞ্চি যখন লম্বাটি প্লাস হয়ে যাবে মানে বেশি হয়ে যাবে, তখন আর একটি নিয়মেও মাপটি নিতে হবে। তো যে কামিজগুলো 40 ইঞ্চি থেকে নিচের দিকে লম্বা হবে, তো ধরুন একটি কামিজ 40 ইঞ্চি লম্বা হলে আমাদেরকে সাইড ফ্লায়ারটি কত ইঞ্চি নিতে হবে। তো 40কে যদি আমরা 2 ভাগ করি কত ইঞ্চি হচ্ছে, 20। একটি কামিজ 40 ইঞ্চি লম্বা হলে 20 ইঞ্চি আমাদেরকে সাইড ফ্লায়ার মাপটি নিতে হবে। তো একটি কামিজ 40 ইঞ্চি লম্বা হলে সাইড ফ্লায়ার মাপটি আমাদেরকে 20 ইঞ্চি নিচে নিতে হবে। তো দেখুন এখানে 20 ইঞ্চিতে আমরা এইভাবে মার্জিন করবো। ওকে, তো এরপরে আসবো আমরা একটি কামিজ 38 ইঞ্চি লম্বা হলে সাইড ফ্লায়ারটি আমাদের কত ইঞ্চি নিচে নিতে হবে। তো 38কে যদি আমরা 2 ভাগ করি কত ইঞ্চি হচ্ছে, 19 ইঞ্চি, তাই না? তাহলে একটি কামিজ 38 ইঞ্চি লম্বা হলে 19 ইঞ্চি নিচে আমাদেরকে সাইড ফ্লায়ার মাপটি নিতে হবে। তো একইভাবে একটি কামিজ যদি 36 ইঞ্চি লম্বা হয়, তাহলে সাইড ফ্লায়ারটি আমাদের কত ইঞ্চি নিচে নিতে হবে, তখন আপনাকে এখানে 18 ইঞ্চি নিচে নিতে হবে। তো এখানে যে নিয়মটি আপনাকে ফলো করতে হবে, 40 ইঞ্চি থেকে যে কামিজটি নিচের দিকে লম্বা হবে, কামিজটি যত ইঞ্চি লম্বা আসবে সেই মাপটিকে 2 ভাগ করে 1 ভাগে আপনাকে সাইড ফ্লায়ার মাপটি নিতে হবে। এইটাই হচ্ছে সূত্র। কি করতে হবে, 40 ইঞ্চি থেকে একটি কামিজ যখন নিচের দিকে লম্বা হবে, সেই লম্বা মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ আপনাকে সাইড ফ্লায়ার মাপটি নিতে হবে। তো এই সূত্রটি ব্যবহার করে যখন আপনি সাইড ফ্লায়ার মাপ নেবেন, সেই সাইড ফ্লায়ার মাপ নিয়ে আশা করি কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দিতে পারবে না। তো এখানে যে আমি সূত্রটি শিখিয়েছি 40 ইঞ্চি লম্বা পর্যন্ত, তাই না? তো এখন একটি কামিজ 40 ইঞ্চি লম্বা প্লাস হয়ে গেলে সাইড ফ্লায়ার মাপটি আমরা কী হিসাবে নিব? তো দেখুন, যখন একটি কামিজ 40 ইঞ্চি লম্বা প্লাস হয়ে যাবে, 40 ইঞ্চির জন্য আমরা কত ইঞ্চি নিয়েছি, 20 ইঞ্চি। তো একটি কামিজ যখন 42 ইঞ্চি লম্বা হবে, তখন আমরা সাইড ফ্লায়ার মাপটি কত ইঞ্চি নিচে নিব? তখন আমাদেরকে 42 ইঞ্চি একটি কামিজের জন্য 20.5 ইঞ্চি নিচে সাইড ফ্লায়ার মাপটি নিতে হবে। তো একইভাবে যখন একটি কামিজ 44 ইঞ্চি লম্বা হবে, তখন সাইড ফ্লায়ার মাপটি কত ইঞ্চি নিচে নেব আমরা? তখন আমাদেরকে এখানে 21 ইঞ্চিতে নিতে হবে। তো একইভাবে যখন একটি কামিজ 46 ইঞ্চি লম্বা হবে, তখন সাইড ফ্লায়ার মাপটি আমরা কত ইঞ্চি নিচে নেব? তখন আমাদেরকে 21.5 ইঞ্চি নিচে নিতে হবে। তো একইভাবে যখন একটি কামিজ 48 ইঞ্চি লম্বা আমরা তৈরি করব, তখন সাইড ফ্লায়ার মাপটি আমরা কত ইঞ্চি নিচে নেব? তখন আমাদেরকে 22 ইঞ্চি নিচে নিতে হবে। কত ইঞ্চি? 22 ইঞ্চি নিচে নিতে হবে। ওকে, তো 48 ইঞ্চি একটি কামিজের জন্য 22 ইঞ্চি নিচে আমাদেরকে সাইড ফ্লায়ার মাপটি নিতে হবে। তো এইভাবে যখন একটি কামিজ 50 ইঞ্চি লম্বা হবে, তখন আমরা সাইড ফ্লায়ার মাপটি কত ইঞ্চি নিচে নেব? তখন আমাদেরকে 22.5 ইঞ্চি নিচে নিতে হবে। কত? 22.5। তো দেখুন এইভাবে 22.5 ইঞ্চিতে আমরা সাইড ফ্লায়ার মাপটি নিয়ে নেব। তো তাহলে এখানে যে নিয়মটি আমি ফলো করে নিয়েছি, একটি কামিজ 40 ইঞ্চি থেকে যখন নিচের দিকে লম্বা মাপটি হবে, কামিজটি যত ইঞ্চি লম্বা হবে সেই মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ সাইড ফ্লায়ার মাপটি নিতে হবে। এবং যখন একটি কামিজ 40 ইঞ্চি লম্বা প্লাস হয়ে যাবে, তখন আমাদেরকে কি করতে হবে, আমরা 40 ইঞ্চির জন্য কিন্তু 20 ইঞ্চি নিয়ে থাকি, তাই না? তখন 2 ইঞ্চি পরপর আমাদেরকে 1/2 ইঞ্চি করে সাইড ফ্লায়ার মাপটি বাড়িয়ে নিতে হবে। তো কীভাবে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয়, তাহলে এতটুকু ভিডিও আবারও রিপ্লাই করে দেখুন, আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো এইভাবে তাহলে কিন্তু আমরা যে কোনো সাইজের কামিজের জন্য সাইড ফ্লায়ার মাপটি নিয়ে নিতে পারি। আর এইভাবে একটি কামিজের সাইড ফ্লায়ার মাপ নিলে আশা করি সেই কামিজের সাইড ফ্লায়ার নিয়ে কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দেবে না। তো এরপরে আমরা দেখব যে কোনো সাইজের বডির জন্য কামিজের নিচের ঘেরের মাপটি আমরা কীভাবে নিব। তো এখানে একটি কথা বলে রাখা ভালো,
একটি কামিজের বডির মাপ যদি কম হয়ে যায়, সেলাইটি খুলে কিন্তু আপনি লুজ করে নিতে পারবেন, এবং বডির মাপে যদি বেশি হয়ে যায়, আপনি সেলাই দিয়ে কিন্তু বডিটি তার বডির মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে দিতে পারবেন। লম্বাটিও যদি শর্ট হয়, আপনি নিচের জয়েন্ট দিয়ে লম্বা বাড়িয়ে নিতে পারবেন। লম্বা মাপে যদি বেশি হয়ে যায়, আপনি কিন্তু নিচের দিকে কেটে কিন্তু লম্বাটি অ্যাকুরেট করে দিতে পারবেন। তো কামিজের নিচের ঘেরের মাপ এমন একটি গুরুত্বপূর্ণ মাপ, এই মাপটি আপনি কখনো বাড়িয়ে নিতে পারবেন না, আর বেশি হয়ে গেলে কিন্তু কমিয়ে নিতে পারবেন, সেটা আলাদা হিসাব, কিন্তু কখনো যদি কম হয়ে যায় আপনি কিন্তু কোনোভাবেই বাড়িয়ে নিতে পারবেন না। এই জন্য আপনাকে এই নিচের ঘেরের মাপটি সঠিক নিয়মটি শিখতে হবে। ওকে, তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে কার জন্য কতটুকু নিতে হবে। তো সর্বপ্রথম এখানে আপনাকে একটি জিনিস আমি মনে করে দিতে চাই, সেই বিষয়টি হচ্ছে কামিজের নিচের ঘেরের মাপটি আমরা কি বডি অনুযায়ী নিব না কামিজের কোমর অনুযায়ী নিব। তো দেখুন, একটি কামিজে কিন্তু আমাদেরকে তিনটি বডির মাপ নিতে হয়, একটি কামিজেতে বডির জন্য তিনটি মাপ নিতে হয়। তো এখানে বডির মাপ নিতে হয়, পেটের মাপ নিতে হয়, এবং এটা হিপ বলা হয়, হিপ বা কোমর, এই কোমরের মাপটি নিতে হয়। তো আমরা কি এটা বডি অনুযায়ী নিব না এই কোমর অনুযায়ী নিচের ঘেরে মাপটি আমরা নিব? তো নিচের ঘেরে মাপটি কিন্তু আমাদের বডি অনুযায়ী কখনো নেওয়া যাবে না, এই কোমরের মাপ অনুযায়ী নিতে হবে। তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমাদেরকে কী করতে হবে, যার জন্য আপনি তৈরি করতেছেন তার বডির মাপ অনুযায়ী না, এই যার জন্য তৈরি করতেছেন তার কোমরের মাপ অনুযায়ী কিন্তু নিচের ঘেরে মাপটি নিতে হবে। তো এখানে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, নিচের ঘেরে মাপটি কেন আমরা কোমর অনুযায়ী নিব? তো আপনি কিছু কাস্টমারের দেখবেন বডির মাপটি হচ্ছে 40 ইঞ্চি এবং কোমরের মাপটি হচ্ছে 42 ইঞ্চি, মানে বডির মাপ থেকে কিন্তু কোমরটি বেশি হয়ে যায়। আপনি যদি তখন বডির মাপ অনুযায়ী নিচের ঘেরে মাপটি নেন, তাহলে কিন্তু আপনার ঘেরে মাপটি কম হয়ে যাবে, মানে শর্ট হয়ে যাবে, কারণ এই নিচের ঘেরে অংশটি আমাদের কিন্তু কোমর থেকে নিচের দিকে থাকে, মানে ভারী অংশটার দিকেই থাকে, তাই না? তো বডির সাথে নিচের মাপের কোনো সম্পর্ক নেই। তো আবার কিছু মানুষের আপনি দেখবেন বডির মাপটি 40 ইঞ্চি, কোমরের যে মাপটি 36 ইঞ্চি। এখন বডির মাপ অনুযায়ী যদি আপনি নিচের ঘেরে মাপটি নিতে যান, তাহলে কিন্তু তার জন্য নিচের ঘেরে মাপটি বেশি হয়ে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে, যার জন্য তৈরি করবো তার কোমরের মাপ অনুযায়ী নিচের ঘেরে মাপটি নিতে হবে। তো এখন আমি দেখাবো কার জন্য কতটুকু নিতে হবে। তো এই কামিজটা আমি যার জন্য তৈরি করতেছি, তার কামিজের কোমরের মাপ হচ্ছে 38 ইঞ্চি, 38কে 4 ভাগ করে এখানে আমি 9.5 ইঞ্চি নিয়েছি। ওকে, তো এখানে 4 ভাগ করে আপনি যত ইঞ্চিতে মার্জিন করবেন, তো একইভাবে এখানেও তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এখানে আমি 9.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। তো এইভাবে 9.5 ইঞ্চিতে মার্জিনটি করে নেওয়ার পরে এখন আমাদেরকে যে নিয়মটি ফলো করতে হবে, তো দেখুন এই মার্জিন থেকে সর্বনিম্ন আমাদেরকে নিচের ঘেরে মাপটি 2.5 ইঞ্চি আরও বাড়িয়ে নিতে হবে। কত ইঞ্চি? সর্বনিম্ন 2.5 ইঞ্চি। যদি এই মার্জিন থেকে আমরা 2.5 ইঞ্চি বাড়িয়ে নিই, তাহলে স্বাভাবিকভাবে নিচের ঘেরটি হবে। তো আপনি দেখবেন কিছু কিছু কাস্টমার নিচের ঘেরটি একটু বেশি পড়তে ভালোবাসে, তার জন্য আপনি এই মার্জিন থেকে 3 ইঞ্চি নেবেন। কত ইঞ্চি নেবেন? যারা একটু নিচের ঘেরটি বেশি পড়তে ভালোবাসে তাদের জন্য এই মার্জিন থেকে আপনি 3 ইঞ্চি নেবেন। তো এর থেকেও যদি কেউ অতিরিক্ত ঘের পড়তে ভালোবাসে, তাহলে এই মার্জিন থেকে আপনি 3.5 ইঞ্চি নেবেন। তো এটা কিন্তু আমি 38 ইঞ্চি কোমরের জন্য দেখিয়েছি, তাই না? তো একইভাবে আপনার কোমরের মাপটি যত ইঞ্চি আসবে, ধরুন আপনার কোমরের মাপটি এখানে 32 ইঞ্চি এসেছে, তো এইভাবে আপনি 32 ইঞ্চিতে মার্জিন করবেন। এরপরে এখানে আপনার যতটুকু নেওয়ার প্রয়োজন, স্বাভাবিকভাবে যদি আপনি নিতে চান এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি নেবেন, যদি একটু বেশি পড়তে ভালোবাসে তাহলে 3 ইঞ্চি নেবেন, আর যদি অতিরিক্ত পড়ে তাহলে এই মার্জিন থেকে আপনি 3.5 ইঞ্চি নেবেন। তো এইভাবে নেওয়ার পরে আমাদেরকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো একইভাবে কামিজ আপনি আরেকজনের জন্য তৈরি করতেছেন, তার কোমরের মাপটি হচ্ছে 44 ইঞ্চি। তো 44কে যদি আমরা 4 ভাগ করি কত হবে? 11। দেখুন এইভাবে 11 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এই মার্জিন থেকে দেখুন আপনি 2.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন, সে যদি স্বাভাবিকভাবে নিচের ঘেরটি পড়তে ভালোবাসে। যদি সে একটু বেশি পড়তে ভালোবাসে, তার জন্য এখানে 3 ইঞ্চি নিতে হবে। সে যদি অতিরিক্ত পড়তে ভালোবাসে, তাহলে এখান থেকে 3.5 ইঞ্চি নিতে হবে, এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো এইভাবে আপনি যার জন্য কামিজটি তৈরি করবেন, তার কোমরের যে মাপটি আসবে, কি করতে হবে, যার জন্য কামিজটি তৈরি করবেন তার কোমরের যে মাপটি 4 ভাগ করে এখানে আপনি যত ইঞ্চি নেবেন, সেই তত ইঞ্চির এখানে আপনাকে মার্জিন করতে হবে। মার্জিনটি করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, স্বাভাবিক সে যদি নিচের গেটটি পড়তে ভালোবাসে, তাহলে সেই মার্জিন থেকে 2.5 ইঞ্চি নিতে হবে, এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। সে যদি একটু বেশি নিচে ঘেরটি পড়তে ভালোবাসে, তাহলে 3 ইঞ্চি নিতে হবে, এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। সে যদি অতিরিক্ত নিচের ঘের পড়তে ভালোবাসে, তাহলে 3.5 ইঞ্চি নিতে হবে এই মার্জিন থেকে, এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো আশা করি নিচের ঘেরের মাপের যে সূত্রর যে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি এই দুইটি বিষয় নিয়ে আমি তৈরি করেছি। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে কামিজের সাইড ফাড়া এবং নিচের ঘেরের মাপের যে সূত্রটি আপনি বুঝতে পেরেছেন,
এবং 30-50 ইঞ্চি বডির জন্য শোল্ডারে মাপ আর্মলে মাপ কীভাবে নিতে হবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। সেই ভিডিওটি আপনি দেখলে 30-50 ইঞ্চি বডি পর্যন্ত শোল্ডার এবং আর্মলে মাপটি আপনি শিখে নিতে পারবেন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।